যে তুমি কান্নাকানি করতেছো তাহলে কি ভাববে জানো? তো তুমি কাঁদতেছো আর আমি তোমাকে কফি দিচ্ছি না। আমি জানি আমি সুদর্শন, কিন্তু নতুন করে দেখার কি আছে? দেখছি, কারণ গত দু তিন দিন তুমি একটু কেমন যাও। মাসরিককে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে গেছে, সে কি আসলে দোষী কি না সে বিষয়ে আমরা কিছুই জানি না। কমিশনার পুলিশ দিয়ে আমার মাসরিককে ধরে নিয়ে গেছে ভাই। তোরা আবার শারমিন্ডে পালি করতে গা, এক এক সময় এক একটা করে ভেজাল বাজাস, আর সব এসে পড়ে আমার কান্দের উপর। এতদিন পর অফিসে আসলে কোনো খবর টবর নাই। কেন অফিসে আসবো না? সেটা বলিনি, মানে এতদিন আসলো না অফিসে, মানে কোনো প্রবলেম টবলেম হয়েছে নাকি? মনে হচ্ছে আমার ব্যাক করাতে তুমি ঠিক নিতে পারছো না। আমি নিতে পারার বা না নিতে পারার কে, তাই না? মানে তুমি এতদিন পরে অফিসে ব্যাক করলা, তো মানে কোন রিজনে এতদিন অফিসে আসো নাই? অফিস তো সেটা জানে না। অফিস জানতো না নাকি তুমি জানো না? না, আমি তো অফিসের একটা পার্ট, বিগ পার্ট। নট লাইক দ্যাট, তুমি যেরকম আমিও তেমন। এখন বলো, আমি কি অফিসে থাকবো নাকি চলে যাবো? এটা কেমন কথা হলো? আমি কি তোমাকে বলছি অফিস থেকে চলে যেতে হবে? তুমি এতদিন অফিসে আসো নাই, কইছিলে না ছিলে, কোনো প্রবলেম হয়েছে কি না সেটা জানতে চাইলাম আর কি। না, কোনো প্রবলেম হয় নাই, ব্যক্তিগত কাজ ছিল। ভালো। কোনটা ভালো? না, এই যে মানে কোনো প্রবলেম হয় নাই এমনি আর কি অফিসে আসো নাই, সেটা ভালো। যাই হোক, তো আমরা তাহলে এখন সিরিয়াসলি কাজটা শুরু করব। শিওর। মাসিকের ব্যাপারটা তো জানো। জানি, লয়ার নাকি ধরা হয়েছে? কত দূর কী হলো? এখনও বেশি দূর কিছু হয় নাই, আজকে দেখি লয়ারের সাথে একবার দেখা করবো। লয়ার কে? আদিত্য নোয়ার। নাম শুনিনি। আমার কাছে অবশ্য ভালো লয়ার ছিল। যোগাযোগ রাখো লয়ারদের সাথে, হাতে রাখো, সামনে কাজে লাগবে। কেন মারামারি টারামারি করবে নাকি? সাহিল করলে মারামারি করবে না, ডিরেক্ট খুন। হ্যালো শামিন, কোথায় আছো? কেমন আছো? পত্র দিও। ও আচ্ছা, পত্র দিয়ে জানাতে হবে তাই না? পত্র দিও প্রতিদিন, বাট নট বেয়ারলি। কি বেশি খাইছো? নো, নেভার, আমি কখনোই বেশি খাই না। ফোন দিছো কেন সেটা বলো। তুমি কই? তুমি নাই কেন? আছি, কয়েকটা দিন দেখা হবে না, সামলে নিও। সামলে নিব কেন, কিভাবে? কেন, তোমার বউ কি তোমাকে ঘর থেকে বের করে দিছে? কত হাসির কি হলো? বউকে ডোজ দিছে একটা ভালোবাসার ডোজ, সেই ডোজ খেয়ে বউ আমার এখন ভালো হয়ে গেছে। তাহলে আর কি, কয়েকদিন তোমার বউয়ের ভালোবাসা নিয়ে থাকো। নো, নেভার, ওর সাথে ভালোবাসার অভিনয় করতে করতে আমি ক্লান্ত, তুমি চলে এসো।
শোনা, আমি একটু বিজি আছি। হ্যাঁ, আমি কয়েকটা দিন বিজি থাকবো, আর যদি কোনো প্রয়োজন না পড়ে প্লিজ ফোন করো না আমাকে। বাই। তুই একটু ভয়, আমি বেডরুমটা ঠিক করেছি। আমি ঠিক আছি, তুই এদিকে আয়। শরীর কি বেশি খারাপ লাগতেছে? একদম খারাপ লাগছে না, আমি ঠিক আছি। জাস্ট মাথাটা একটু তখন ঘুরেছিল। আচ্ছা চল, বুঝতে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার সালিন ভাইয়ের সাথে কথা বলছি, দেখা যাক কি হয়। দেখি সো তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাই যেন। আচ্ছা শুন, রাখি আমি। হ্যাঁ আচ্ছা রাখ, খেয়ে নিস। আচ্ছা শুন, একটা কথা ছিল। হ্যাঁ বল। তোকে ভীষণ মিস করছি। তুমি তো জানো আমি এগুলা খেতে পারি না, রেগুলার খাই না। ওই হঠাৎ করে খাইছি তো মাথাটা একদম চক্কর দিয়েছিল, মানে এখনো দাঁড়াতে পারছি না। শোন আমার লক্ষ্মীটা, হাত ধরবে না, ভালো হবে না বলে দিচ্ছি একদম। আমার লক্ষ্মীটা না, শোন তুই লক্ষ্মীটা এখন আর আল্লাহ দেখাতে হবে না। আচ্ছা এই যে আমি কেন ধরলাম, আর কোনো দিন এসব ছায় পাস খাব, আমি জাস্ট আই প্রমিস ইউ। না না খাবে না কেন, খাও, আরো বেশি বেশি করে খাও, আর খেয়ে ওয়াই শারমিন ওয়াই শারমিন করতে থাকো। ফালতু মেটা না, মানে শোনো, মানে খবরদার একদম ছুঁয়ে না। এই শারমিন মেয়েটা না, মানে আমার সংসারটা একদম অতিষ্ঠ করে দিল।
না মানে তুমি তো জানো যে ওই মানে শারমিনের সাথে আমার সব রকম যোগাযোগ বন্ধ। হঠাৎ করে অনেক দিনের একটা রিলেশন ছিল, একটু হালকা খেলে একটু এসে চারা দিয়ে উঠে, তো হয়তো দু একবার নামটা উচ্চার করেছি, এই জন্য তুমিও দায়ী। খালি একা আমাকে দায়ী করলে হবে? তুমি কখনো আমাকে ভালোবেসে আমাকে ভুলিয়ে রাখতে পারছো? আমাকে মানে তাহলে তো আমি একটু ভুল শুধরাতে পারতাম, পারতাম না? তুমি কখনো ভুল শুধরাতে চেয়েছো? ঠিক আছে, এটাই শেষবার। এরপর যদি তোমার মুখে আমি শারমিনের নাম শুনি, সেদিনই হবে তোমার আমার শেষ দিন। সেই দিন, সেদিন কিয়ামত হবে। আমি যদি এরকম কিছু করি সেদিন কিয়ামত হবে। ও সেদিন আসবে না তো? বলছি সত্যি আসবে না, এই জীবনে এই দিনটা আর কোনোদিন আসবে না। ওকে, এইবার ব্যাগটা রাখো, আমি ওয়াশরুম থেকে আসি, নাস্তা রেডি করো প্লিজ। হ্যাঁ, ও বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না? এখানে কি বিরিয়ানি খাবে? এখানে বিরিয়ানি ভালো হবে না, আমরা অন্য কিছু খাই। তাহলে বাসায় চলো, বিরিয়ানি রান্না করে খাও। আমি? হ্যাঁ, তুমি একদিন খাওয়ালে না? আমি তোমাকে কখন বিরিয়ানি? আরে বাবা, খাওয়াইছো সরষের তেলে বিরিয়ানি, তা মনে নেই? কখন আমি তোমাকে বিরিয়ানি? আরে ওই যে বিরিয়ানি রান্না করলাম, আমি আলুগুলো বেছে বেছে খেলাম। আচ্ছা আচ্ছা, ওই যে ছোট ফুপা যেদিন আসলো আবিব কিনে এসে দিয়ে? এক্স্যাক্টলি, শেষ পর্যন্ত তোমার মনে পড়লো। ওরে বাপ রে বাপ, তোমার যদি মনে না 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 পড়, কি ব্যাপার বল? না 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 পড়লে তুমি আমাকে, তুমি আমার মেয়েকে দেখে ইশারা করছো কেন? ও কি তোমার পরিচিত? কোন মেয়েটাকে? ওকে তোমার পরিচিত? কি যাদা বলছো, দুনিয়া সব মেয়ে আমার পরিচিত হবে? কি যে বলো না, নিশ্চয়ই তোমার পরিচিত। ছি ছি, আমি তোমাকে ছাড়া দুনিয়ার এমন কোন মেয়েকে আমি ভালোভাবে চিনি? শুধুমাত্র মাঝে মাঝে ওই কলিগ যারা আছেন তাদের সাথে আমি একটু কথা বলি, না একদম নড়বে না বলে দিচ্ছি, মানে প্লিজ। মানে আপু সোনিয়া আপু না? হ্যাঁ সোনিয়া আপু। কে সোনিয়া আপু? কে সোনিয়া আপু? ওই যে আমাদের বাসার দোতলার অপোজিটে থাকতেন, বারান্দা এসে মাঝে মধ্যে গান করতেন। আপু জি কি সুন্দর গান করতেন, আমার খুব ভালো লাগতো। আপু ভালো আছেন? সরি আমি সোনিয়া না। তাহলে কি আপনার কোনো জমজ বোন আছে? আমার কোনো বোন নেই। ও তাহলে মনে আমার ভুল হয়েছে। উনি কি আপনার জামাই? ভাইয়া কিন্তু খুব জোস। আচ্ছা ভাই, কি এখন কি হলো? সারাক্ষণ তো শুধু আমাকে সন্দেহ করো, এই সন্দেহ করার জন্য না আমার ভালো লাগে না। সন্দেহ একটা রোগ, সিম্পলি একটা ডিজিজ। কেন ছবি তুললাম জানো? না, এটা এখন ফেসবুক, মানুষ দেখুক তোমাকে রাগলে কেমন প্রথম পেঁচার মতো লাগে। সত্যি দিয়ে দেবো কিন্তু। দাও, তুমি তো চাও সবাই আমাকে এটাই ভাবুক, তাই না? মেয়েটা কি বলেছে মনে নেই? না, মেয়েটার শেষের কথাটা আমার খুব ভালো লাগছে। কোন কথাটা? ওই যে বললো ভাইয়াটা কিন্তু জোস। তোমার এই চেহারা দেখলে কেউ তোমাকে জোস বলবে? সেই জন্য তোমাকে হাসি মুখে থাকতে হবে। হাসি মুখে থাকতে পারি একটা শর্তে, আজকে আমাকে আপনার বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। ঠিক আছে, আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি, বেশি করে আলু দিয়ে। তুমি বেছে বেছে আলু খেও। শুধু আলু কেন, মাংস না খাবো? না তুমি তো আলু পছন্দ করো। ঠিক আছে, মাংস দিয়ে করে আছি। টন
একদম কেন দেখি কি পয়সা এখন বাদ দেন তো কি করে বাদ দেই তুমি যা দেখিয়েছো না চোখ ফেরাতে পারছে তাহলে সানগ্লাস পরে দেখেন এবার তাকাতে হলে কেমন যায় লাগে বাবা তুমি যখন আমার সামনে হেঁটে আসছিলে আমার কলিজাটা জাস্ট নাই হয়ে গেছে আমি কি জানতাম নাকি তুমি যে এত দুষ্ট ও আমার এখন কি ইচ্ছে করছে জানো আমার এখন ইচ্ছে করছে বলবো আমার এখন ইচ্ছে করছে তোমাকে একটু করেন কি ভাবছো এত লোকজনের সামনে আমি তোমাকে হাত করতে পারবো না রাস্তায় অনেক ধুলো বাড়ে তো জাস্ট পরিষ্কার করলাম ভয় পাইছি না আপনি ভয় পাবো না আপনিও কিন্তু ভীষণ দুষ্ট দুষ্টতে দুষ্টতে জন্মে জন্মে সো কি খাবে যে কোনো কিছু একটা যে কোনো কিছু দেওয়া যাবে হাই কেমন আছো ভাইয়া খুব ভালো আছি হ্যাঁ বসি ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে উগান্ডা ছিলাম উগান্ডা উগান্ডা কোথায় জানো না এটা আবার কোথায় জানো তো ছিল আফ্রিকা জানো ওই যে কালো কালো মানুষ থাকে মোটা মোটা ঠোঁট কোকড়া কোকড়া চুল হ্যাঁ 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 চিনি তো আফ্রিকার বিষয় রেখা চিনো একটু একটু জানা উচিত ছিল আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত বিষু রেখার উপরে যে স্থল বিশিষ্ট জায়গাটি সেটার নাম হচ্ছে উগান্ডা উগান্ডার রাজধানী কোথায় জানো না ভাইয়া আমি কিভাবে জানবো জানা উচিত ছিল কাম্পালা কামলা হত্তরে কাম্পালা কাম্পালা হ্যাঁ উগান্ডার পূর্বে কি অবস্থিত জানো উগান্ডার পূর্বে হচ্ছে গিয়ে তোমার কেনিয়া উত্তর হচ্ছে সুদান পশ্চিমে হচ্ছে কঙ্গো আর সামনে হচ্ছে রুয়ান্ডা পেছনে হচ্ছে ভানজেনিয়া তার পাশে হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ এবং সেই দাঁড়ো উগান্ডা শব্দটা কোত্থেকে আসছে জানো জানা উচিত ছিল বুগান্ডা থেকে ওখানকার ভাষাটা কি জানো বান্টু আয় দাঁড়ো পান্টু শব্দটা কোথেকে আসে জানো এই চত্তসব তামসা করতে আসে এখানে চত্তসব বান্টু শব্দ বান্টু শব্দটা কোথেকে আসছে আমি কি অফিসে ছিলাম না একদম সব নিজের বানাই ফেলছে সব নিজের দুই দিনের বৈরাগি আইসা এখন ভাতটা বলে পোলাও ফ্রাইড রাইস পানি ভাত খাইতে পারে না বললাম ফ্রাইড চাষ মারাচ্ছি ভাই কি ব্যাপার আপনি কার লোকে একা একা কথা কইতেছেন কপাল আসেন কপালের লোকে কথা কইতেছেন একটা বুঝলাম না সাহিল কি কিছু কইছে নাকি আপনাকে বাকি রাখছে কিছু আমি তখনই বুঝতে পারছি যখন ও রুম থেকে বাইরে যেতেছে এই শাওন ভাই নাই অফিসে একা দিয়ে গেছে ওর উপরে ওই সব কিছু হ্যাঁ অল ইন অল ঠিক আছে আমিও দেখব সে কতটা ভালো করতে পারে ভাই আমি কইছিলাম কি চলো না আমরা অন্য কোনো জায়গায় যাই গা ওই মেয়ে তোমার কি মনে হয় আমি এমনি এমনি অফিসে ব্যাক করছি না তা না মানে আমি কইছিলাম কি যে এইসব কেরি কাছে আর বুঝছেন আপনি যে কি করতেছেন আমি নিজেও বুঝতে পারছি সব বুঝার দরকার নাই সময় হলে সব বুঝবা মাসকালাই ডালের প্রজেক্টের কোনো কি মাসকালাই ডাল ওটা তো প্যাস ম্যাস লাইগা ভাই পুরো গুবলেট পাইকার হয়েছে বুঝছেন কি প্যাস লাগছে মানে এটা প্যাস লাগলো কেন আচ্ছা এই মেয়েটা সমস্যা কি হ্যাঁ কি সমস্যা কি ওর সমস্যা ওর তো কোনো সমস্যা নাই
একটু পোলাপানার মতোই, আর এমনিতে কোনো সমস্যা টমস্যা নাই, একটু চাইল্ডিশ ও, এমনি কিন্তু খুব ভালো। চাইল্ডিশ মানে তুমি বলছো চাইল্ডিশ? মানে মাঝে মাঝে একটু পোলাপানার মতো স্বভাব, এই আর অন্য কোনো ঝামেলা টামেলা নেই। একদিন অফিসে ছিলাম না, তাতে সব লাইন গেট করে ফেলেছে না তোর ভাই? আপনি যে কি কর না বুঝছেন, বাদ দেন তো এই কথা, যেই কথায় ছিলাম ওই মাসকালার ডাল ওটাতে যাই। এখন এই সুযোগে কথা বলবো না, যাবো পরে কথা বলবো। বললাম না ঠিক থেকে কি বুঝালাম আপনি।